দেখি তোমরা কিছু বলো। তারপর আমি শুনেছি আজকে আপনার বার্থডে, সো আমেরিকাতে প্রথম বার্থডে উপলক্ষে আপনার অনুভূতি শেয়ার করুন, কেমন লাগছে চেরি ব্লুজম দেখে প্রথমবারের মতো? আমার আমেরিকার চেরি ব্লুজম দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে এখানে থেকে যে আজকে সারাদিন, এবং আজকে বার্থডে স্পেশাল হিসেবে থ্যাংকস টু ইউ যে এখানে নিয়ে আসছো। আচ্ছা, তো তাহলে আপনার এই বছরের বার্থডেটা খুবই স্পেশাল মনে হচ্ছে আপনার হয়তো বা। আমি জানি এখানে মিলিয়ন মিলিয়ন পিপল ভিজিট করতে আসবে চেরি ব্লুজমে, তার মধ্যে আপনি একজন হয়ে গেলেন, সো সেক্ষেত্রে আপনার কী মনে হচ্ছে এই যে মিলিয়ন পিপলের মধ্যে আপনি যে থাকতে পারছেন এবং স্পেশালভাবে যে আপনার বার্থডেটা মানে সেলিব্রেট করতে পারছেন সেটার জন্য কেমন ফিল হচ্ছে? আমি মিলিয়ন পিপলের কথা জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে এটা স্পেশাল ফর মি, কারণ হচ্ছে বার্থডে দিলে সবসময় ঘোরা হয় না, ইনডোরে করা হয়, এই ফার্স্ট আমি খুব আউটডোরে খুব ভালোভাবে করতে পারছি, তাও হাজার হাজার মাইল দূরে এসে। তো হাজার হাজার মাইল দূরে এসে ওয়াশিংটন ডিসিতে, যেটাকে পৃথিবীর রাজধানী হিসেবে মানুষ বলে থাকে। ওকে, ইয়া ইউ ক্যান এনজয়। ওকে, এদিক থেকে চলো, এই এদিক থেকে আলো আসে তো সুন্দর আসবে। এদিক থেকে চল, এই এদিক থেকে আলো আছে তো পিঙ্ক কালারের সুন্দর লাগতেছে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, একজন একজনকে তো
তুই নাচছিস না কে তুই নাচ ভাই এদিকে শুটিং চলতেছে আমি আর